মাগো এই ব্যাংক সুইস ব্যাংক টিয়া থই, এ সিঙ্গাপুর থই, এ কনাইয়া কনাইয়া দুবাই থই, ওই এন্তু আনি এন্তু মন্না সুর আল্লাহ দান এন্তু আনি এন্তু তহি এন্তু হেতার কটা তথ্য গোপন রাইম উমা এটা কিতা এইভাবে আগে ছোটবেলা কলেজে উঠতো যে দান চুরি করতো, চুরি করি দই নড়া দিয়ে যাইতো দুই তিন বস্তা চুরি করি করতো জেডি দান যে আব্বার হোটেল চুরি করছিলাম অবস্থা হয়েছে বস্তা গুটাস চোরাই সর্দিন মাত্র দান দশ সেরে না কিতা কম জেডি দান অন্তত তিন চার বন্ধুরা বস্তা তিন বস্তা আনলাম বুঝি তিন বস্তাতে দান দশের ওর কথা করছে না কই দিই তাতে কি করবো তিন মনের দাম দশের দিল ইয়েলা এইভাবে সুইচ ব্যাংকও লাগা ক তথ্য কখন রাজিম কই কই ব্যাগ সোরানা কালি টিয়া কনমৈতো কনমৈতো আনি দি হেতারা যেন অর্ধেক মারি দে ক লাগতো না আঙ্গ টিয়া দি দাও ক সুখ মাছল বা আওয়াজ দেন একটা ঘোষণা হাক করে দিই এবার কিছু দুবাই তো সিঙ্গাপুর তো এসব টেনশনে ঘুমাই যে না কিন্তু এত টিয়া কিন্তু টিয়ার গোষ্ঠী গিলা হবে না যাস আলহামদুলিল্লাহ দেখবি টেনশন না ইমানের সহিত মরণ হবে আল্লাহ আমার মুসলিম মিল্লাদেরকে তুমি কবুল করো রাগশ্রী গণ ধরুন চোদ্দ নম্বর টেনশন করে কোনো লাভ নেই পরিকল্পনা কার আমার রামু আমরান ফাইন্ন মন তারা কি পরিকল্পনা করে নাই আল্লাহ করে অতএব টেনশন করি লাভ নাই সব কিছু পরিকল্পনা খেলায় কে আল্লাহ আল্লাহ আঙ্গ বারাই ফুর আঙ্গ বারাই ফাড়া জসিমুদ্দন তারপরে মিনটার সবুজা ফিডে এড়ি লাগছে ওর তোর কোবা লাগব তুই কইলে হইব না দেশা কব ক কব দিয়ে লালি কিতা করবি ক হাত দিন ক হারিয়ম ক তুই কইলে হইতো ন কোনো আই কইলে হইব দনগা বার্কেডিং লাগে আল্লাহ ক তোরা দনগা জিজ্ঞে কষ্ট ক কথা হইতো ন আই জিডা কই হিডে হইব পাঙালিমায়ুরে আপনার প্রভু যা ইচ্ছা করে তা করি ছাড়ে করি ছাড়ে করি ছাড়ে মধ্যে দিয়ে আমরা টেনশন করতাম কোন দুঃখে কথা ঠিক কিনা পরিকল্পনা কার তোর দরকার আছে নি 62 সাল 63 সাল তুই পরিকল্পনা করে টেনশন হইটি পরিকল্পনা আল্লাহ আমরা কার্য টার্য প্ল্যান করছি আল্লাহ বাস্তবায়ন অন্য করবেন মরে গেছি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তারপরে গলা ফাঁস দিয়েও লাভ নাই পনেরো তুই টেনশন করতে করতে গলা হাসি দিয়ে লেবি লাভ কিতা মান কানা ইয়াজুন্নু আল্লাহ ইয়ানসুরুহু আল্লাহ ইয়ানসুরুহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে ফালিয়াম দুরবি সাবাবিন ইলা সামায়ে সুম্মা লিয়াত্তা ফালিয়ানজুর হাল ইউজিবুন্না হাল ইউজিবুন্না কাইদুহু মা ইয়াগীজ সূরাল হাজ্জের সূরাল হাজ্জের 15 নম্বর আয়াত তোমাদের কেউ যদি টেনশনে জর্জরিত হয় তারপরে হাতে নিজে নিজের উপরে মেজাজ খারাপ জিড়ে দড়ি ইড়ে খালি স্বর্ণ দিলে মাড়ি হয় সাতকিল দোয়ান লেছি দোয়ান খালি হুড়ি যায় মেজাজটা খারাপ লাগে আল্লাহ কত হাইললে আসমানের দিকে রশি একটা হালাই হিয়ান দি তারপরে ক্যারান দি তুই আস্তে আস্তে ওড়স্তা হারবি নি রশিটা টাঙ্গে কাটি দেশা তোরে কে উড়ায় সব কিছু উড়ানি না মানে আর দায়িত্ব তুই মধ্যে দিয়ে কিনলে টেনশন করস তুই টেনশন করি তুই মরি যাইলে কই আর কিতা অতএব টেনশন করতে করতে আত্মহত্যা করলেও কোনো লাভ নাই ব্যবস্থাপত্র সব আল্লাহর পক্ষ থেকে কথা ঠিক সাল্লাম এবিনে বতুতা বলেন পৃথিবীর উত্তরাঞ্চলে একটি গুরু স্থানে প্রবেশ পথে লেখা আছে ওয়াসালাতি নুহুম সালিতি আনহুম ওয়া রাসূল ইজাম সারাত ইজামা ওই গোরস্থানে আজিমপুর গোরস্থানে ইবনে বতুতা পৃথিবীর উত্তরাঞ্চলে 1000 রাজা বাদশার কবর 1000 রাজা বাদশার কবর নেম ফেলোটে লেখা আছে রাজা বাদশা গুলারে জিজ্ঞাও এই জাবান মানে সম্মানিত রাজা বাদশা করে জিজ্ঞাও এই মাথাতে তারা কত টেনশন করছে কত টেনশন করছে অনে মাথাগুলা আড্ডি হয়ে উড়েছে মাথার খুলি এই মাথাতে টেনশন ঢুকাইয়েন না এই মাথাতে 5G মোবাইলে নেট খালি জিকির ঢুকান দুরুদ ঢুকান একামতের দিনের কাজ ঢুকান মানব কল্যাণ ঢুকান বিভিন্ন ধর্মের মানুষের কিভাবে কল্যাণ করা যায় রিজিকের কিভাবে ব্যবস্থা করা যায় এগুলা মাথাতে ঢুকান টেনশন ঢুকাইয়েন না পড়ে থাকবেন আপনার মাথায় এটা আড্ডি হয়ে কবরে হসি থাকবে লাভ হবে না কথা ঠিক কিনা ক জিজ্ঞেস করো কবরস্থ রাজা বাসার করে তারপরে এই হতাশা আত্মহত্যা ঘটাইতে পারে খবরদার আল্লাহ কো লা তাক তুলু আমফুসাকুম নিজে করে নিজেরা তোমরা হত্যা করিও না ইবনে আব্বাস দৃষ্টি হারান ওর ইবনে জুবাইর একই দিনে একটা ফাহারান হুতু মরে গেছে তারপরে তারপরে তিনি ধৈর্য ধরছেন বুঝছেন
আল্লাহ তাআলা শানুর হাদিসে করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, বান্দা যখন আমার উপর ভরসা করে তার জন্য আসমান ও জমিনের মাঝে সচ্ছলতা করে দেয়, দুই পায়ের মাটিকে, আর যদি আমার উপর ভরসা হারায় দুই পায়ের মাটিকে সংকুচিত করে ক্রুদ্ধ করে দিই, তামাম দুনিয়াতে তার জায়গা হয় না। আরবদের মাঝে কায়েস ইবনে আসেম আলমান কাবারি ধৈর্যে প্রসিদ্ধ ছিলেন, তিনি একদিন ক্লাসে একটা গল্প করতে আসে, একজন আইকো জেডা ও জেডা আমনের ভূতের অমুকে কোবাই মারি এলাইছে, উনি তার দিকে এইভাবে সাই আবার ফড়াইতে আসে, আর আফসারি হইলে তুকে কিতা কস, হ্যাঁ আরো তুমি যে হালিমা দিকে যাও এনে হিমালয় তলে হচ্ছে অ্যাস্টকে মরি যায় ঠিক কিনা, বুড়িকে ক্লাসে ক্লাস নিতেছে বুড়িগারে ক যেটা আমের ভিতরে তো কোবাইরের আশা করিয়ে এলেছে ক তাই নাকি উনি ফড়াইতেছে। মুমিনের আমল হচ্ছে এটা, আমরা নিজেরা হারিয়ে ফেলি মুহূর্ত আমরা এ করি না, কথা ঠিক কিনা, তো সব সময় সুখে দুঃখে আপদ বিপদ মুসিবতে আল্লাহর প্রতি আস্থা রাখবেন, ভরসা রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ধরেন ১৬ নম্বর একটা অফসার, মাটি ছিল আবু সুফিয়ান সাওরির, সুফিয়ান সাওরির বালিশ, লোকেরা হজ করতে গেল হুজুর সারা পৃথিবীতে বড় আলেম আমনে, আর আমনে মাটির মধ্যে হুতিতান ঘটনা কিতা বুঝে, আর বন্ধু ক্লাসমেট মনসুর খলিফা মনসুর প্রেসিডেন্ট কতার রাজপ্রাসাদ তুমি আর মাড়িয়ে বালা, কারণ আমি তো আল্লাহরে ফাইছি, উনি তো রাজত্ব ফাই আল্লাহরে নাও হওয়ার সম্ভাবনা, আর আমরা তো কই হাম দিলি আফসার হিসাব আমনে বুঝি অন একটা নর্মাল চলে, তখন মনের মধ্যে টেনশন, হায় হায় কী কয় না দরকার নাই, যে যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শত্রু অনেকের কথা বিশ্বাস করবেন না, কারণ এতে আপনি টেনশন বাড়ি যাইব। তারপর ১৮, বোকাদের গালিতে আপনার কিছুই হবে না, আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নিকট অনেকগুলো বিদ্বেষপূর্ণ কমেন্টস সিটি ফেসবুকে স্ট্যাটাস দিত, বহুত রকমের খারাপ কমেন্টস করত, তিনি খুলিও চাইতো না, এই জন্য ফেসবুকের কমেন্ট সিটি হড়ার দরকার নাই, হড়ি সাই সময় নষ্ট করিয়েন না, উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফী আনফুসিহিম কাওলাম বালীগা। ওই লোকগুলা ও উলাই কাল্লা জিনী আলামুল্লাহ, ওই লোকগুলা সম্পর্কে আল্লাহ জানে তাগ অন্তর কী আছে, আপনি তাগর থেকে মুখ ফিরিয়ে রাখেন, এগুনের কথা শুনিয়েন না, এগুনের কমেন্টস পড়িয়েন না, তাগরে ভাইলে বুঝান। তারপরে ওয়াকুল্লাহুম ফি আনফুসিহিম, আর তাগল্লাই আপনি ভালো কথা কর, এগুনের খারাপ গালি খারাপ কমেন্টসের জবাব আপনি দিয়েন না। সুরা নিসা তারপরে ২৪ নম্বর আয়াত, সুরা নিসা ৬:৩৩ নম্বর আয়াত, কষ্ট হয়নি কষ্ট হয়নি, এই তো আমি শেষ করে দিচ্ছি। ১৯, লোভ করে লাভ নেই, আপনার কিসমতে যা আছে তা আইব, যা আপনার নসিবে লেখা আছে, কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না, ওয়া কানা আমরুহুল আমরুল্লাহ কদরাম মাকদুরা, হ্যাঁ তোকে আফসারি হুজুর এত কিছু মানি না, এই লোককে তারপরে সার্কেল সরকারি কলেজ হজি নাহিদার দিকে আর রুহান্দা গেছে কলজাহাড়ি যা আর তীর্ণ হইলে বাইস্তান্ন, দরকার নাই কপালে লেখা ছিল না, ভুলি যাগো ভুলি যাগো ঠিক নেই রে, মনে মনে আশা করছত মাবা আরো কইস মাইয়ার বারটায় প্রস্তাব দিছত বিয়া যেন দেন, আরো ৭০০ মহিলা আছে, কয়শ কয় কোটি ৭০০ মহিলা আছে, ইজ্ঞে গেছে তাতে কি আলহামদুলিল্লাহ কবি ঠিক কি না, তুই কসকুল যে হাঁটি যা হাঁটা যায় ও বুকটা হাঁটা যায়, তাইলে আগে বোধ মুকুর দি বাড়ি দিছে অনেক গান বারো চিকিৎসা কর, টিপা দে আমার টিপা দে প্রেমের মেইন সুইচ বন্ধ করি, টিপা দে আমার টিপা দে যেন হেতির বাতের বেড়া টিভি দিত গো কদিন ওরে কইব, কিল্লা কিলাই দে আরে কদুর কিলাই দে মুড়িয়াই দে আরে কদুর সড়ি দে ঠিক রে, যুবকেরা গান গায় ও বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, সোনা দিয়ে হাত বান্ধে না রে, সোনা দিয়ে বান্ধে না, আয় দেখছি তো করে কালা হাঁড়া দিয়ে হাত বান্ধিয়ে লেছে, তো এ মোবাইলে তো করে শেষ করিয়ে লেছে, নেগেট ফিল্মের এই লিঙ্ক টিপ দিয়ে ধ্বংস হয়ে গেছ ঠিক কিনা, তোর গান হবে এভাবে, যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই
মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, কিরণ গান কসাকা। কিন্তু বকুল বললে তো গান উড়ালাস, একটু রেডি হও, রেডি। যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে লো। যুবক কুল, যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল, যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে, আরে 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 পাঁচটা গাও, এ কহ, মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে লো, আজানে সুর তোলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরানে ফাটেলো, যুবক কুল, যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, আগের মতো নারী কুলে, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো, যুবক কুল, যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, না ছোটে এলো, মসজিদে না ছোটে, আল্লাহর শোনে যার ভালোবাসা, রবের শোনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো, যুবক কুল, যুবক কুল, মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, ঠিক কিনা? আগে মা বোনেরা কোরআন শরীফ পড়তো, ফজরের নামাজে তেলাওয়াতে নাচন নাচন লাগতো, ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা, রাতে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা, সকাল সন্ধ্যার ডিউটি চেঞ্জ করার সময় থানা পুলিশের মতো আরশ আজিমে আল্লাহর সাথে দুই পার্টির দেখা, ওয়াহুমিয়া তালাকুন, দোনো পার্টি বান্দার লগ দেয়া, আল্লাহর লগ দেয়া, আল্লাহ কো আর বান্দারে কাইফা তারাক, তুমি কি অবস্থা, বারাই ফাড়াতে রায় আইসো, আল্লাহ ও তারাক না হুমা হুমি সল্লোন, ওয়াজাদ না হুমা হুমি সল্লোন, তারপর যখন আমরা ডিউটি দিয়ে আসি মাগরিবের নামাজ পড়ে, ডিউটিতে সাইবার সময় দেখছি যে তারা ফজরের নামাজ পড়ে, এই কোরআন আমাদের জন্য সাক্ষী দিবে, ওয়া কুরআন আল ফাজরে ইন্না কুরআন আল ফাজরে কানা মাশহুদা, এই কোরআন আমাদের সাক্ষী দিব, আপনি পড়ছেন নামাজ পড়ছেন তেলাওয়াত করছেন, আপনি জান নাতি, এখন পুরো 60 কিলো 6 লাখ জনগোষ্ঠী যদি জরিপ নেন, 10 গা মানুষও কোরআন তেলাওয়াত আজ্জা করে না, পাবলিকের কথা বাদ দিলাম, আঙ্গর সুজুরের কথা চিন্তা করে না, ও সুজুরেরাও 3-4 জনে অহ পরে গো হজিনি, মা বোনেরাও নাই, আঙ্গুজুরেরাও নাই, শুধু হাফিজি মাদ্রাসার হাফিজের গো তেলাওয়াতের কারণে পৃথিবীতে এমনও আল্লাহ ডাইলেক বস্তা সাইলেক বস্তা হাড়াইতে আছে, যত গো বাতে বন্ধ করতো, ঠিক নি রে, অন কোরআন শরীফ নাই পড়ে না, মা বোনেরা 10টা 11টাতে ঘুম থেকে উঠে, কতটা সুস কটাতে, আমরা তো 11টা 12টার দিকে দিই, অসভ্য কোথাকার, আমরা না 3টা 4টার আগে তো ঘুমাই না, যদি যদি ম্যাডাম সালাম আলাইকুম ওঠেন কখন, আমরা তো 12টা 1টার দিকে উঠি আর কি, কাজের লোকের নাস্তা বানায় পাওয়াটা মেসেজ করে, কাজের মেয়েটা আমার আন্টি অনেক ভালো লাগে, আই লাভ ইউ, ওঠে ওঠে, মুখ ব্রাশ করে গা গোসল দিয়ে পরে একসাথে নাস্তা পানি করি আর কি, এরপরে দুপুরের পর 4টার দিকে একটু লাস্ট টাস খাই, লাঞ্চ আর কি খাই, এরপরে কফি টফি খাই, চলছে আর কি, নবীজি এসার পরপর ঘুমিয়ে যেতেন, লা সালামা ওয়ালা কালামা, কোনো সালাম নাই কোনো কথা নেই, দ্রুত শুয়ে যেতেন, আর তাহাজ্জুদের সময় উঠে রবের সাথে কানেকশন, 5G মোবাইলে ইন্টারনেট কানেকশন, রব এইটা এইটা লাগবো, আল্লাহ কো আই লাভ ইউ, আপনাকে দেবো না দেবোটা কাকে, মুসলমান বেগুন হুতি ওড়ি ঘুম যায়, এখন সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর আদালতে, ভোরবেলা তো করে ভূমিকম্প দিব, ব্যক্তিদের ল্যাংডা ঘুমা তাল্লা দৌড়ি সাপ দি মারবো আদা ল্যাংডা, ঠিক নি রে, আল্লাহ তো জানে কতক্ষণ ধরলে তোর হিন্দু লুঙ্গিতে আনা আধা ল্যাঙ্গা দীর্ঘ আকসার ভূমিকম্প ভোরবেলায় কতক্ষণে ও জাডা জেডি রে কইেন ওজুট ওজুট ঠিক করি যাতে রাখে রাখে ও ঘুমাই নি রে, হ্যাঁ তো হন এই টেনশন করি কোনো লাভ নাই, এবাদত করতে হবে, আর টেনশন দৌড়াইবার আরেকটা মেডিসিন হচ্ছে নামাজ, নামাজে দাঁড়ায় যাবেন, ডাকাইতে ধরছে ইবনে হাজার আসকালানি রে,
কইও আরে কতদিন নামাজের পড়বার সুযোগ দেন, নামাজ পড়ার বরকতে আল্লাহ তারে বাসা দিছি। আর এক ধার্মিক ইবনে আসাকির ও ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ তাআলা আল্লাহ দেই দুই ওলি একটা হাদিস আনছে, কয় এক ধার্মিক লোক শাম দেশে যাত্রা করেন, প্রতিমধ্যে এক ডাকাত তার সঙ্গী হয়, সে তাকে হত্যা করতে চাইলে নামাজের জন্য কয়েক মিনিট সময় যায়, ভাই তো মারি তো আলাবি টিয়া তো লই গেছত গই, অসুবিধা নেই আর কত নামাজ হইবার সুযোগ দেয়। সে নামাজে দাঁড়াইয়া কেরাত ফেললো, আম্মাইয় জিবুল মুস্তাফাইজা দাহু ওয়াক শিবুসুয়া ওয়াজআলুকুম ওয়াজআলুকুম খুলাফা আল আরদ আইলাহু মা আল্লাহ কে বিপদগ্রস্তের ডাকে সাড়া দেয়, কে বিপদ উদ্ধার করে, তিনি তো তোমাদেরকে জমিনের খলিফা। এই আয়াতটা পড়ছে আর আসমান থেকে এক ফেরেশতাই ফিস্তলা নিয়ে তেরে ঠাটা ঠাটা ঠাস করে ডাকাত ছেড়ে মারিয়ে এলেছে, আল্লাহ রে অলি বাঁচি গেছে, তাহলে মহা বিপদ থেকে মুসিবত থেকে বাঁচাইতে পারে নামাজে কে রে। আর আগো বিপদ আইলে নামাজের কথা কইলে আর নুজুর হাগ হলে সেনি বিপদ মুসিবতে ঋণ জর্জরিত টেনশনে ঘুমাই না আর নামাজ করে নামাজের ধরে ভাইয়া হেতের বাপকা আছে আইসিইউতে, তারপর ইন্দু লাগে অ্যাক্সিডেন্ট আছে আর নামাজের লাই বললেন আর আমি সময় হানতা জিডাতে মেডিসিনে জিডাতে টেনশন দূরে হয়ে তারা এটার কিনা দিনাই নামাজ 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 এরবারে টেনশন দূর হইবার আরেকটা মেডিসিন আছে 22 নম্বর মেডিসিন, যশ খ্যাতি আশা করবেন না এটা করলে মানসিক সাবাইয়ে তিলকা দারুল আখিরাত মাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন মুমিনের গল্লাই আলা দরজা সুখ শান্তি সব জান্নাতে। টেনশন করি টেনশন হয়ে যাবো আপনি যদি সম্মান চান, তারপরে 23 নম্বরের নেতা হইবার চেষ্টা করিয়েন না, আরব দেশে আল্লাহরে কলি নিজের হুতরে কহুত নেতা উচ্চা, নেতা হইলে অর্ধেক মানুষ তো দুশ্মন হয়ে যাব, ইন আদিলা আউজালামা যদি তার প্রতি জুলুমও করা হয় ন্যায় ইনসাফ করা অর্ধেক মানুষ তোর বাড়াই ফেড়া দুশ্মন হয়ে যাইব। আর 5 বছর বা 10 বছরের নেতা হইলেন আলহামদুলিল্লাহ সুখ করলেন, কিন্তু ভোট গণনার সময় যে কষ্টটা হাইবেন আসতে কেন্দ্র গণ হয়েছে কাকু 10 ভোটে আগাইছে হ্যাঁ। আরে আমি সবার হাই স্কুল কেন্দ্রের খবর কিতা গণনা চলতে আছে 8টা বাজে তারে কত হানি ডালের চোখে মুখে আল্লাহ কাকু তো মরে যাবি গো আল্লাহ রাত নটা তো খবর আছে কাকু আন্দা বেলে 300 ভোটে বাস করছো শুধু হেদিনের যে কষ্টটা হাইবি ভোট গণনার সময় এই কষ্টটার লগে যদি 5 বছরের সুখ ক্লাস দেয় এই সুখের লগে আর দুঃখীটা মিলত না কথা ঠিক কিনা, এই জন্য এটা এই নেতৃত্বের লোভ করলে টেনশনে মরবেন দরকার নাই আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ। 5 ডিসেম্বরের প্রোগ্রাম বেড়ারা টেঁও দিয়ে এসে অগ্রিম মেঘের কারণে খ্যাতের মাঝে হানি এর দূর, তা আই স্ট্যাটাস দিছি দিছি এই জন্যে কেউ যদি আমার কোনো বাইরে হাজার হাজার মানুষ মাদ্রাসা যায় ডিস্টার্ব করে আরে মারি এল দাওয়াতের লাই এল নাই ফেসবুকে দিয়ে দিছি তোরা হোয়াটসঅ্যাপে সংযোগ দাও, তো এই 10 মিনিটের ভিতরে এটা ফুলফিল হয়ে গেছে আল্লাহুমা আমিন এক দাখিল মাদ্রাসার লই গেছে গা। তো এই যে তোরা মুসলমানেরা 400 লোকে গালি গালাজ করছো তাই স্ট্যাটাস দিয়ে হুতি গুম গেছে কোথা তুড়ি পিএসএর জিজ্ঞেসে কারবার হয়ে গেছে, আমার খেয়াল হলো ফয়গম্বরগণ খুঁজি খুঁজি দাওয়াত দিত ইউ হাই কত দাওয়াত দিও রাসূল সাল্লাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিছে, তৎকালীন যুগের সেরা বিবিসি সেরা ভয়েস অফ আমেরিকা সেরা মিডিয়া ছিল সাফা পাহাড়ে উড়ি হুজুরে পতাকা টাঙ্গা দিছে চ্যানেল থেকে ও টেলিভিশন থেকে আজকে খবর হইব হুজুরে ওয়াজ করব সব মানুষ আইছে স্ট্যাটাস দিয়ে দিছে আর দিয়া হুজুরে যখন কলমার দাওয়াত দিছে হুজুরে সাসা আবুল আইব্যা হুজুরে রে হাতর মারছে ও তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ তুই এ দাবার দিবেল্লা নিয়ে আইছ তোর উপর আল্লাহর গজব পড়ক তুই ধ্বংস নাউজুবিল্লাহ ডাইরেক্ট আল্লাহ আল্লাহ শানু হুজুরের পক্ষ থেকে কো তাব্বাতিয়া দা আবিলা আবিতা আমি আল্লাহ বলতেছি তোর উপর আল্লাহর গজব পড়ক ইয়াদুন মানে শক্তি সামর্থ্য তোর নেতৃত্ব তোর মসনদ তোর উপর আল্লাহর গজব পড়ক মা আগনা আনু মাল মাল ওয়া মা কাসাব তুই যা অর্জন করছো তোর কোম্পানি টোম্পানি তোর হিড়ি রূপ দিব তোর উপরে আল্লাহর গজব হবে তুই আর রহমতুল্লিল আলমিনের গজব দিছ আর রহমতুল্লিল আলমিন ফেসবুকে স্ট্যাটাস দিছে আর দাওয়াত দিবেল্লা সাফা পাহাড় ঠিক না তৎকালীন সর্বশ্রেষ্ঠ মিডিয়া ছিল সাফা পাহাড়ে কি করা কোনো ইমার্জেন্সি মিটিং করলে কোনো ইমার্জেন্সি মেসেজ হলে স্ট্যাটাস দিত লাল ঝান্ডা উড়াইত কথা ঠিক না সকল নবী রাসুল দাওয়াত দিছে আর কোনো সরম নাই। এই জন্য আমি 20টা জুমা আছে 20টা জুমা অফ সিজনে রমজানে এতে
এই অফ সিজনে জুন থেকে বহির্বিশ্ব সফর থেকে বাদ দিই, বিশটা জুম আপনাদের জন্য দিই, ফেসবুকে এই জিনিসগুলো দিই, মুসলমানে গালিগালাজ করে। সাহাবাইকে নাম কইতে হুজুর কত দাওয়াত দিই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাই যে কত সাতকিল বাস স্ট্যান্ড ইয়ো আমাকে কত দাওয়াত দিই, রাচ্ছা বাসের তলে হুতিতে আয়ু। শেষমেশ হিজরতের আগে সাসা আব্বাসে দেখো, আব্বাস আপনার তো বাইরে আছে প্রতিটি নটা বাই মোটা মোটা, আর আব্বা না মরি গেছে তাগর নির্যাতনে, তারা তো মারে মারে আরে কেডার রায় মারে, আর তো থাকতে আরিয়েন না। হিজরতের দুই তিন দিন আগের ঘটনা, কসলেন সাসা বাতিজে যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আয়ু, কেউ তো আগ্রহ জাগা দে না, হিয়ারও দাওয়াত দিও সাদওয়ানও দাওয়াত দিই, সাদওয়ানের টুলের তলে হুতিতে আয়ু। এটা আলবেদাই ওয়ান্নে হাদিস, ইমাম ইবনে কাসির রহেমাউল্লাহ তালা বলছে, আল্লাহ ইমাম ইবনে কাসির রহেমাউল্লাহ তালার কবরকে নূরে মোনাওয়ার করো। কয়া হুজুর এরপরে হিজরতের আগে আগে যাই যে কতিও কত দাওয়াত দিয়ম তো করে, তাইলে একজন ওলামায় কেরাম তার এটা নেশা হবে দাওয়াত দেওয়া, হাদিয়া কিতারে বেড়া এটি কটে যাবে না, মেইন আমাদের উজরত রয়ে গেছে আল্লাহর কাছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই মাহফিলগুলো এক একটা নবুয়তি কাজ, এই মাদ্রাসায় এই মাহফিলটা করছে, আল্লাহ আমার এই মাদ্রাসাকে কবুল করো, আমিন, যুবকদেরকে কবুল করো, আমিন। এই মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবেন অত্যাধুনিক পড়া তারা পড়ায়, কোনো মাধ্যম নেই। আমি আই আগে জিজ্ঞেসি শেষা দোপা চলে নি কোনো, মায়ের বিরুদ্ধে আর তৃতীয় মহাবিশ্বযুদ্ধ চলে রাফসারির পক্ষ থেকে, একদিকে আয় একদিকে তোরা 810 কোটি যে মুইয়ে থাক থাক, তবে মাদ্রাসা থেকে মায়ের প্রত্যাহার হইতে হবে, ঠিক কিনা? আদর করিবেন, ভালোবাসবেন, মনের মতো ভালোবাসবেন, ফিলিস্তিন হরাইবার মতো শিশু নাই, ভালোবাসা দেন, ইনশাল্লাহ তারা মানুষ হবে। মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব কার? আল্লাহ তাদের কলবে দিয়ে দিবে ইনশাল্লাহ। আল্লাহ আমার সকল নুরানি মাদ্রাসার শিক্ষক ছাত্র, তারপরে হেফজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে তুমি কবুল করো, আসেন আবার ওয়াজে আই 40টা কইতে হইব, অপশন হবে 60টা গেছে, তো সম্পদের জন্য টেনশন কোনো দরকার নেই, এগুলা আল্লাহ যারে দয়া করে তারে দেয়, কেউ রাখিছে লাখ লাখ টাকা কাফা কামায়, ডোনাল্ড ট্রাম্প হাজার হাজার কোম্পানি আছে, তারপরে জুকারবার্গ ফেসবুক কোম্পানি দি পুরা পৃথিবী ধনী, এইভাবে আরও আরও কে আছে, বিল গেটস আছে না তো, বিল গেটের হইসাতে আয় কোঁতাইলে কাম হইব নি, আল্লাহ যারে চায় তারে দেয়, ঠিক কি না? মিটসুবিশি কোম্পানি আছে, আপেল কোম্পানি আছে, কম্পিউটার টয়োটা কোম্পানি আছে, কেন আয় ওয়াজ করি তবু তো মাল কামায়, টয়োটা কোম্পানি আর কাছে গাড়ি বেশি হেতে মাল কামায় জাপান লই যাবো, তুই যদি চিন্তা করি লাভ আসে নি, আল্লাহ যারে চায় তারে দেয়, কথা ঠিক নেই? তাই মাল আল্লাহ তোরা টেনশন, পরীক্ষা পরীক্ষার টেনশন তোরা করি লাভ নাই, পরীক্ষা যারে মন চায় আল্লাহ করিব, কারো করে চাইলে পরীক্ষা ছাড়াই এ প্লাস দিয়ে দিতে পারে, ফয়সালা কার? আল্লাহ। তাম মালিং সানু ইজা মাবতালাহ রব্বহু ফাকরামাহু ওয়া নাকামাহু ফায়াকুলু রব্বি আকরামানি, আল্লাহ যখন মানুষের পরীক্ষা করে, তাকে নিয়ামত দেয়, সম্মান দেয়, মন্ত্রী এমপি প্রেসিডেন্ট সব কিছু বানায়, এটা তারে পরীক্ষা লাই, এবার বন্দা কয় হান সাবাই সাবাই বেনসন সিগারেট টানে, আল্লাহ দিছে খাই পাল্লাই, আল্লাহ না বইয়েছে পায়ে তো আল্লাহ পরীক্ষা করি, আর ওয়াম্মা ইজা মাবতালাহু ফাকাদার আলাই, ওয়াম্মা ইজা মাবতালাহু ফাকাদার আলাই রিজক ফায়াকুলু রব্বি আহানার, কয় আমি যখন কাউকে পরীক্ষা করি তার রিজিক, রিজিক বলতে সহায় সম্পদ নেতৃত্ব কর্তৃত্ব মাল দৌলত, বউ বউ আসিল সারিগা মাল কমে গেছে আর বউ তিন গিয়ে গেছে, গো আর বাহিত কত লোকে থাকবো কে, আয় হায় আমি এভাবে কমাই আর বন্ধা আফসোস করি, গো রব্বি আহানান, আর প্রভু আমার এই অসম্মানিত করছে, খবরদার এগুলো বলা যাবে না, আল্লাহ মাল দৌলত তুমি দিয়েছ তুমি নিয়েছ, তোমাকে আই লাভ ইউ, তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, কথা ঠিক কিনা? আল্লাহ তোমার আমার ভালোবাসা কিন্তু করতে ন, কথা ঠিক কিনা? তোমার আমার ভালো ভালো রে বাসা জানে সর্বজনে, উম্মতের চোখের মনি তুমি আমার সাতরাজারি ধনরে, তুমি আমার জীবন গো নবী তুমি আমার জীবন, সুখে দুঃখে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলবো না, ঠিক কি না? পরীক্ষার ফয়সালা কার? আল্লাহ। এই 10টা কথা গেল, ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ, মুসিবত আল্লাহর হুকুমে আসে, আয়াতটা বলতে পারলাম না, মৃত্যুলে অনেকে টেনশন করে, মত জিয়ারও থাকবেন চলে যাইব,
হয়াতের মরণ নাই, মরণের হয়াত নাই, যে যতক্ষণ যতটা যত মিনিটে মরবেন মরণে লাগবো। আইনামা তাকুনু ইউদরিক কুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের নির্ধারিত সময় মরতে হবে, যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টেও থাকো, যার যখন যেথায় মরণ সেখানে মরতে হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, মতে টেনশনে বুড়িয়ে ঘুমাইয়ে না, আমনে হওয়ারা দিবেন ইমানেরে কারে? আল্লাহ, তুমি ইমানের সহিত আরে নিও, আল্লাহ তুমি আমার ইমানের সহিত নিও। মতের ডরা, মতের ডরা লাভাসিনি, বাপ দাদাতে চলে গেছে আইসেনি তারা, হ্যাঁ রে আইসেনি তারা, ইয়ে না ও তো মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। এটা ফুজাতে গায় কিন্তু একজন হিন্দু শিল্পী, আমি ইউটিউব শরীফে দেখছি, গুগল হজরত গুগল হজুরের কাছে দেখলাম, খুব গানটা খুব দারুণ লেগেছে, এটারে একটু মানে নূর দিলে কিন্তু এটা ইসলামী গান হয়ে যায়, ঠিক কিনা? খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই। আমার এই গ্রামে হিন্দু ভাইরা বেশি আছে, তাদের সৌজন্য গানটা দিলাম আর কি, নয়তো তারা বদদোয়া দিবে, আফসারি ভাই আমাদের কথা কিছু বললো না, ঠিক কিনা? পচা দেহ ন, এ দেহটা কবরে গেলে আল্লাহ রুহ দিয়া দিবেন, আবার তার নফুরা হাসর মাঠে জীবিত করে আপনাদেরকে জান্নাত দিয়া দিবেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, শিরক থেকে যদি ফিরে আসেন, পড়ি আমরা আমিন। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই, খাঁচা বেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ পুরে হবে ছান, ও তোর মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গরব কিসের বার। দাবাদি অবদা, দাবাদি অবদা, উই বি দাস উই বি বান্তু আসি, দিস বাদি ইজ এ রোদেন বাদি ব্রাদের হয়ারি ইউর গ্লোরি, দিস বাদি ইজ এ রোদেন বাদি ব্রাদের হয়ারি ইউর গ্লোরি, ঠিক কিনা? ক্লিমেশন উই বি দা লাস্ট বেড ইউ উই বি স্লিপ, দা বার্ডস উই রানে উই উইথ ইউর হক্স, দা লিভিং বার্ড উই ফ্লাই অয়ে and will not be caught, if you die at night in the morning we say die as dead, then all your relative we say, then all your relatives will say, everyone will say son and daughter, this body is a roden body brother hoy are your gori, allahu akbar, tale motella chinta korben ni na
পৃথিবীর 810 কোটি মানুষ মৌতের চিন্তা অর্ধেক আদামার হয়ে গেছে গা। মৌতের যখন সাহাবায়ে কারাম দেখতো, আই লাভ ইউ, থ্যাংক ইউ, আই রে, আই লাভ ইউ, আই বেটা, হুজুরের ছোট্ট সাহাবি ইয়েমেনের গভর্নর, কি নাম, মুয়াজ ইবনে জাবাল, করুণা ভাই সাহেব যখন মরে, রে তোর বহুত দিন ধরে একটু আয় বেড়া, আয় বেড়া, এ তোর মাধ্যমে তো মহান মুনিবির সাথে আমার দেখা হবে, জান্নাতের খানা হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মোতের এটা রাসি কেন, আমি মোতের আই লাভ ইউ ডরে কি লাভ তেরে হেতে আট ডরে দায় আরো যাবি না এটা আয় বেড়া, টেনশন কুহুরি, মুসলিম মিল্লাহ কোনোদিন টেনশন করতে পারে না, তাদের মুখে হাস্যোজ্জ্বল ভাবে ভেসে আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, জোরে গো, আলহামদুলিল্লাহ, কেমন আছেন, আলহামদুলিল্লাহ, ব্যবসা কেমন চলে, আলহামদুলিল্লাহ, ছেলেমেয়ে বিদেশ কেমন আছে, আলহামদুলিল্লাহ, রোগ শোক কেমন, আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য কেমন, আলহামদুলিল্লাহ, টেনশন, দেশা দুনিয়ার কত হাজার কোটি টিয়ার মালিক টেনশনে কোনোতে শান্তিতে নাই, আসেনি, মাগো কিতা জানিও, মাগো কিতা জানি, মাগো, হ্যাঁ মাগো কিতাব লই আছে, ঠিক কি না, কোনো টেনশন করবি না, আসে কি হারাম কি, আলহামদুলিল্লাহ, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে পে, যে ছিল আপন দুঃখীদের গরিবের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, আপন লোকের হাতে হায় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি, কারণ তিনি ভালোবাসতেন ক্ষমা করতেন সব পাপীদের দুঃখীদের, তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফি, আল্লাহু আকবার, আমার সে রহমতুল্লিল আলামিনকে দুরুদ দেব না, দেবুড়া কাকে, আমি তাওয়াফে গোপন আমলা কি বলি, সবসময় আমি দুরুদ পড়ছি, দুরুদ ছাড়া মজা লাগে না জিরবাতে, তাওয়াফে সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুরুদ দিছি, এটা হইলে একটা বালা লাগে, বিপদে মুসিবতে আপনি দুরুদ পড়বেন, মসজিদে কোবার খতিব, আরে সুন্দর একটা নাম ভুলে গেছি নামটা, ইউটিউবে আছে ওনার, ইয়াং বয়স, ভালো মানুষ, মনে হার্ট অপারেশনে গেছে মদিনাতে, এবার হাসপাতালে সিস্টারে তারে কো ইয়া আবদাল্লাহ সল্লি আলা নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবীর প্রতি দুরুদ পড়ো, সিস্টারে শিখাই দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমামের, আল্লাহু আকবার, কেমন ইঞ্জেকশন করবার সময়, অপারেশন করবার সময় কিল্লে হুতরে পোলাল হুতরে, আর কল আব্বা তো বল আর বাসতাল, তোমরে যে তোর হংস দিব কল জানো মধ্যে উতে কি নিব নি না বউ নিব, বউ তো হুদা মিছে অ্যাম্বুলেন্স করে যার হুদা ন কো মানুষ কি কি বইতে ইচ্ছা ডাকাত জামাই গা বরিজার কথা সাইতে জানো, আসল কথা তোর কথা নি তুই কথা লাগব, আমি হুতি হুতি চিন্তা করি তো আল্লাহ আর কষ্ট আয়সা রাখে, আর বিপদের সময় শেষ শেষ বিপদা, এই আয়াতাল কোরআনে একটা দলিল দিছে 7 নম্বর, কান্নে এই টেনশন করে লাভ কি, ইমাম হুসাইনের যখন পল্লাটা কাড়ে দুঃখের সময় তো কোটি কোটি উম্মত আছে কে কাল্লাই আইয়ে, অত কল্লা কাটা যাইব হাসি যাইব গে, হাসি দিয়ে লটকা লাগবে, চিন্তা করি লাভ কি, আপনার আল্লাহ আছে, টেনশন করিয়েন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি এক দর্শন গো মাগো, আধুনিক বিজ্ঞানী দিয়ে গেল আয়াদ আল কারনি, আল্লাহ বাংলার জমিন থেকে ডক্টর আয়াদ আল কারনির জন্য দোয়া করি, তুমি তাকে রাফে মঞ্জিল করো, কোন জাতির রাইটার গো, কিতাবটা আরো 8-10 বছর আগে বাংলাদেশে অনুবাদ হয়েছে, আল্লাহু আকবার, আপনার যত কষ্ট আমি দেখছি, আমার একটা ঢাকা অপারেশনে বেগ গেছে আত্মীয় স্বজন বেগ দোয়া কল মহড়ে, তাই হুতি তাই বড় অপারেশন কলজা কাফে বাইরে আই ইঞ্জেকশন দেখলেও ডরে শেষ, ফেরেস্তারা কবর আর মারণ লাগছে না, শুধু যদি একজনের নে করাত আনে সালাম আলাইকুম আসেন নিবেল আসি বেলা, এটা কি তারে ওটা করাত,
কিনলে আনছেন, হরে কই তুইছি আরো গাইছে বাড়াই লই আছি কি রে শ্রাবণ আফসারি ভাই কেমন আছেন আসি বলো তুই ক বাড়াই লেনছি কিনলে আনছেন ও হরে কই আরো গানে গুরু জানছি আরো গানের হেমাত শ্রাবণ লাগে আসেনি বলে আরো গানছে ফ্লাস কি রে এটা কিতা ও হরে কই যদি আবার বেগুনে কয় আর মারবে কথা কন লাগবে না এটি দেহ ডরে শেষ সত্যি এটা ওয়াজার জন্য বলি না আমি ইঞ্জেকশনের সুই দেখলে আমার হার্টবিট বাড়ি যায় তাই আল্লাহরে কেছে আল্লাহ হুদামিছে এতে এসব বালা বালা রোগ দিন মারি কোনো লাভ নাই পেঁয়াশে যদি নিতে চাও সিস্টেম করে অন্য রকমের জরিমানা করা লাইও আহা দেহের দিনে যত চালাইও না এখনো ইমান ইমান টিমান রেখে তার নো ওই তুমি আরে সিস্টেম করে একটা গ্রেস দিয়ে আরে বাস করাইও আই শেষ আই হাইতার নো ডরে আসি আই হে পরশু বাইত গেছি মা কো উতরে আতিয়ান বেঁয়ে হয়ে যায় এখন আরো বেঁয়ে হয়ে যাবেন নাই কো কারে এখন যত জায়গার দুঃখ টুকু আইসেন সব দুঃখ কই আই লাভ ইউ আইসি ম্যাডাম সে সামনে এটি মরবার বুড়া কালে কোনো ওষুধে কাম দেখতে না মা যা আর খাই যান আপনার কষ্ট কোনো আইল হইতে ইত্যাদি আপনার শুধু আল্লাহ জিকির করে ইমানের সহ্যতে আল্লাহ আপনার মরণ করে ইমাম গাজালি রহমতুল্লাহ আল্লাহ নবীর হাদিস আনিয়া ও বার্ধক্য একটা অসুখ অসুখ এই অসুখের একমাত্র মেডিসিন হচ্ছে মৃত্যু বার্ধক্য বার্ধক্য নামক রোগের ওষুধের নাম মরণ ছাড়া আর কোন মেডিসিন আপনারা ভালো করতে ইত্য নো আর একটা মেডিসিন দুনিয়াতে আসিল করুণা পাইসা এতে দুনিয়ার মধ্যে ঠেলা দিছি আর এতে ডরে ডায়াবেটিস মহিলার গো তারপরে সিজার মিজার যা আছে আর কোনো রোগ নেই কেন ডায়াবেটিস ইয়ার ধরে করুণার ডরে ভেক ডরে ডাক্তারও যত রুগী চায় না পাইতেন না ডাক্তারও ইয়ের গ্যালাসের ভিতরে হাঁদায় দূরি আবার মোবাইলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এমনি চায় কহে আপনার ইডাকে কর তার মোবাইল বেড়ি কাছে রুগীও বালা ডাক্তারও বালা আল্লাহ করুণা ভাই সাহেব জিন্দাবাদ তারে আপনি দীর্ঘজীবী করেন আল্লাহ হেতের কারণে ছোটখাটো রোগ টোক জিডি আছে এটি ভালো হয়ে গেছে ওর কথা ঠিক কিনা তাহলে বার্ধক্যের মেডিসিন কি মৃত্যু মৃত্যু এটা লাগবো নি মরণ লাগবো নি তো টেনশন কি কি এর টেনশন গরিব ওইজুম তো ওই অসুবিধা কি আসিলাম তো গরিব ধনী ওইজুম ওই কি অসুবিধা কি অসুস্থ ওইজুম আলহামদুলিল্লাহ আবার আল্লাহ ওই যে মারিস্তু ফাহু ইয়াশফিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার কতগুলো কথা নবীর দুরুদে পাঁচ নম্বর অপশন নবীর দুরুদে টেনশন দূর করে এক সাহাবী কয় নবী আমি কদ্দু দুরুদ পড়তাম কোন ক তোমার মনে যা আসা ক চব্বিশ ঘন্টা চার ভাগের একবার পড়িও কোনো আরো বেশি ভালো হইলে আরো ভালো ক দিনের এক তৃতীয়াংশ আরো পড়িও ক আরো ভালো আমি সর্বক্ষণিক আমরা দুরুদ পড়িও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই সর্বক্ষণিক আমার প্রতি দুরুদ দেওয়ার কারণে আল্লাহ জাল্লা শানু তোমাকে টেনশন থেকে মুক্ত রাখবে তাইলে আসমানের নিচে জমিনের উপরে আমরা টেনশনের দুইটা মেডিসিন পাই গেলাম একটা হচ্ছে আল্লাহ জিকির আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ মুসলিম মিল্লা রামেশা এইভাবে দরুদ পড়ে তোর মুখ দিয়ে আল্লাহ রসুলের কথা মোহাম্মদ সাল্লামের মহব্বতের কথা বাইরো না আমার হিমালয় আলবারাকা তারপরে একুশে হিমাচল গাড়িগুলোর ড্রাইভারের আল্লাহ জিকির করে তসবি তালিল পড়ে তারপরে নামাজের জন্য গাড়িগুলো ব্রেক দেয় তাদের দাঁড়িয়ে আছে আমি তাদেরকে ভালোবাসি এই জিকির আজকার করলে এই অবস্থা যদি অ্যাক্সিডেন্টও মরে কোনো অসুবিধা নেই জান্নাতে চলে যাইব এই নবীকে দুরুদ দিলে আল্লাহ তাদেরকে টেনশন থেকে বাঁচায় আগে এত তেল ছিল না এত কারণ ছিল না আব্বা কেরাসিন তেল দিয়ে এক সপ্তাহ বাতি জ্বালাতি লজিং আসিলাম ভরিবার সময় কেরাসিনে হেতা গোলা নড়ে তো এটা হারিগেন শেষ কি গো তেল দেন না নাই কি তারা তো গরিব মানুষ আর অন্তর আগ্রাকলা তো বাতি আগ্রাকলার যাইবার আগে সেন্সর আছে ফাঁত করে বাতি জ্বলে রাখছি ভাই সালামু আলাইকুম থ্যাংক ইউ আমি না বাতি জ্বলে উঠেছি আগুন কথা ঠিক কিনা এখন তো তোর আর তারপরে এখান দিয়ে হালিমা দিগির পেট্রোল পাম্পে যাই হুন্ডার এনে কাজ করে দিই সাড়ে চার লাখ টাকার হুন্ডা সার কোকে দিতাম বললাম তিন গিয়া যাতে না হেতা আব্বা তেল তুই গেছে আর আফসারি তো মানুষের ফসলটি কোবাই লই হেতা আব্বার দেন না তেল পাম্পে যাই ক হুজুর কোকে দিতাম ট্যাঙ্কি লোড ট্যাঙ্কি লোড করো হনসাসকে ঢুকো তেল লই লাগে তার আব্বার দেন না তেল আটশো দশ কোটি মানুষ তো করে দে আল্লাহ আজকে সালাইছে কোটি কোটি গাড়ি দি লক্ষ লক্ষ বিমান দি
এরোপ্লেন তুই গুগলে দিয়েছা, ফাঁকির মতো বিমানগুলো উড়ে, জেট ফুয়েলগুলো চলতেছে, ট্যাঙ্কগুলো চলতেছে, জাহাজগুলো চলতেছে, তোকে যে অন বটবডি চলে রে জেনারেটার, ওই হেতে তেল খার। যদি ফদ্দা মেঘনা যমুনার মতো এত বড় নদীগুলা তেল দিই, প্রবাহ করে দিই, এরপরে একদিনে যত তেল তোরা খরচ করস, 810 কোটি মানুষ এই নদীও কুলে তো নো। তো আল্লাহ তো কয় বান্দা ইয়ার আর তো টেনশন, তুই আর আলহামদুলিল্লাহ কেন কইবি, আয় তোর তেল আরো বাড়া দিই। একটা মানুষ আল্লাহরে ফাত্তা দেনি, আল্লাহরে হিসাব তো করে না, নবীর কথা তো করে, নবী তো বহুত দূরী, আল্লাহরে করেনি। এই কারণে তোদের উপর আল্লাহর গজবের যে টেনশন, আল্লাহ 120 বার কইছে ওয়াল্লাহু গনিয়ুন, আয় তোমরা ধনী গরিব। ইবলিসে একবার হাম দিছে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় আল্লাহ 120 বার কইছে ধনী বানাইউ, শয়তানে একবার মেসেজ একটা দিয়েছে, মেসেঞ্জারে কল দি করো গরিবে যদি দান করিচ্ছে, ও হেতের এক কো থ্রেডের লগে 810 কোটি মানুষ কাফে।